সরকারি চাকরিতে 35 বয়স সীমা নির্ধারণের দাবিতে আবারও 35 প্রত্যাশী শিক্ষার্থীরা মূলত রাজপথে নেমেছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে। আবারও শাহবাগে সড়ক অবরোধ, অর্থাৎ বলা চলে যে দীর্ঘ গত জুলাই মাস থেকে কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন চলে আসছিল, কোটা সংস্কার দাবির আন্দোলন, এবং সেই দাবির আন্দোলনের মুখে গণ আন্দোলন সৃষ্টি হয়ে সরকার পদত্যাগ করেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে এবং নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। নতুন করে কিন্তু আবারও সেই পুরাতন যে দাবিটি, অর্থাৎ সরকারি চাকরিতে 35 বয়সসীমা নির্ধারণের দাবি নিয়ে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই মূলত চাকুরিতে 35 প্রত্যাশী বয়সসীমা 35 চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু এতদিন ধরে মিছিল বা বিভিন্ন ছোট কর্মসূচি দিয়ে আসলেও আজকে সড়ক অবরোধ করে রেখেছেন। অর্থাৎ শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়ককে অবরোধ করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা তাদের জায়গা থেকে জনসম্পৃক্ততা তৈরি করার যে চেষ্টাটি সেটি কিন্তু তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু কারণবাজার এদিকে সায়েন্স ল্যাব থেকে আসা যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মূলত বন্ধ করে রাখা হয়েছে, কোনোভাবেই গাড়ি আসলে যেতে পারছেন না। এবং এই জায়গা থেকে কিন্তু যারা আসলে আন্দোলনকারী রয়েছে, অর্থাৎ চাকরিতে 35 বয়সসীমা নির্ধারণের যে আন্দোলনকারীরা, তারা মূলত আন্দোলনটি করছে এবং তারা স্লোগান বিভিন্নভাবে তারা আসলে স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানান দিচ্ছে। বিষয়টি জানাচ্ছিলাম, চাকরিতে বয়সসীমা 35 আবারও আন্দোলন করছে শিক্ষার্থীরা, 35 শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে তারা তাদের এই দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছিল। আজকে মূলত তারা সকাল থেকেই 11:00 পূর্ব নির্ধারিত তারা কর্মসূচি ঘোষণা করেছিল, এবং তারপর থেকেই তারা সড়ক অবরোধ করে, অর্থাৎ শাহবাগ যে মোড় প্রজন্ম চত্বর যেটিকে বলা চলে সেই প্রজন্ম চত্বর অবরোধ করে আন্দোলন করছে আন্দোলনকারীরা। এখন পরবর্তী কর্মসূচি সম্বন্ধে আমরা 3টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, যদি আমাদের 3টা পর্যন্ত দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচিতে আজকে আমরা এখানে গণঅবস্থান করতে রাজি আছি। যে কোনো বিনিময়ে আমাদের 35 চাই, এটাকে আমার দিতে হবে, এটা আমাদের যৌক্তিক দাবি। দাবিটা এখন আমাদের ছাত্র সমাজের যে প্রতিনিধি আছে, এখন আমাদের ছাত্র সরকার যে আমরা যে সরকারটা এখন দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে, ছাত্র পুরো এখন অন্তর্বর্তী সরকারের কাছে এখন আমাদের এটা দাবি, প্রাণের দাবি, এটা 35 যে কোনো বিনিময়ে দিতে হবে আমাদের এটা। দেখুন, আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 29 বছর লেগে গেছে, এখন এই 29 বছর পরে আমরা সময় পেয়েছি মাত্র 1 বছর পড়াশোনা করার জন্য। এখন এই 1 বছরের মধ্যেও আমাদের ঝামেলা করোনা আবার অন্যান্য আন্দোলনের কারণে আমরা বয়স আমাদের শেষ করে ফেলছি। এখন আমরা যদি চাকরি না পাই, আমাদের পরিবারে যদি মানে মূল্যায়ন না থাকে, আমরা যুবকরা যাবো কোথায়? আমরা হলাম দেশের জনশক্তি, সেই জনশক্তি যদি আমাদের একটা অভিশাপে পরিণত হয় তাহলে কি আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে কি পাপ করেছি? না, অবশ্যই করি নাই। আমাদের প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, উনি যদি এই বিষয়টাকে মূল্যায়ন করেন, যেহেতু পূর্বের সরকার এই বিষয়টাকে মূল্যায়ন করেননি,
আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ওনারা এই বিষয়টা ভালোভাবে বিবেচনা করে এতগুলো মানুষের পরিবারকে সাপোর্ট করুক। একটা মানুষের চাকরি হলে একটা পরিবার বাঁচে, তাই সবার কাছে আকুল আবেদন সরকারের যাবতীয় ব্যক্তিদের কাছে, কলাকৌশলী যারা আছেন তারা এই বিষয়টাকে ভালোভাবে ভাবেন এবং অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে 35 জারি করুন, যাতে এই বেকার সমাজ হতাশামুক্ত হয়। যারা আজকে এই চাকরির হতাশা থেকে বের হতে পারতেছে না, বাধ্য হয়ে আত্মহত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নিচ্ছে, কেন নিচ্ছে আপনারা কি কখনো দেখছিলেন? এর পেছনে কারণগুলো কি? মূলত কারণ একটাই, আমার কোনো মূল্যায়ন নাই। ১৪৫টা দেশে মানে চাকরির কোনো বয়সসীমা নাই, কেন আমাদের নতুন বাংলাদেশে 35-30 এর মধ্যে কেন থাকবে? এটা আমাদের দীর্ঘ 12 বছর যাবৎ এটা আমরা আন্দোলন করে যাচ্ছি। এই নতুন বাংলাদেশে আমাদের একটাই দাবি, ছাত্র সমাজের সাথে কেন কোনো আর খামখেয়ালিপনা করা না হয়, আমাদের যুক্তির দাবি 35 দিতে হবে। আজকের মধ্যে আমাদের দিতে হবে যুক্তির দাবি 35, এটাই আমরা চাই আজকে, নয়তো আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করবো। দর্শক, চাকরিতে 35 বয়স সীমা নির্ধারণ করতে হবে এমন দাবি নিয়ে মূলত আজকে সড়ক অবরোধ করেছে 35 প্রত্যাশী আন্দোলনকারীরা। এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা মূলত বলছে না, যারা রয়েছে তারা অনার্স মাস্টার্স শেষ করে এখনও চাকরি পাচ্ছেন না, কারো কারো অনার্স মাস্টার্স শেষ করতে করতে কারো কারো 28 হয়ে যায়, বা সেই বিষয়টি নির্ধারণ 30-এ যে সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়গুলো মূলত বিবেচনা নিয়ে বয়স সীমা 35 করবার দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছে, অবরোধ করে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছেন, এবং এক প্রকার বলা চলে যে উত্তাল শাহবাগ কিন্তু আসলে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে লোকজনের সংখ্যা, অর্থাৎ আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং অপরদিকে বলা চলে যে কারণবাজার থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো এক পাশ দিয়ে কিন্তু বেরোয় যাচ্ছে, অর্থাৎ কারণবাজার থেকে গাড়ি এসে যে সায়েন্স ল্যাব যাবে সেই মুখী রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। শুধু সচিবালয় মুখী যে এত মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে এক লেনটি চালু রয়েছে, অপরদিকে সায়েন্স ল্যাব থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো মূলত কারণ বাজারের দিকে অগ্রসর হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু করা হচ্ছে। অর্থাৎ পুরোপুরিভাবে সড়ক অবরোধ কিন্তু যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম, সড়ক চাকরিতে 35 বয়স সীমা নির্ধারণ করতে হবে এমন এক দাবি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, 35 চাকরি প্রত্যাশীরা। এবং তারা কিন্তু আজকে মূলত সকাল 11টায় কর্মসূচি দিয়েছিল শাহবাগে, অবস্থান কর্মসূচির, এবং সেই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন, তারা সড়ক অবরোধ করে মূলত আন্দোলন করছেন। এবং চাকরিতে আবেদনের বয়স সীমা 35 সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই আন্দোলনটি করা হচ্ছে, এবং তারা মূলত সকাল থেকে অবস্থান নিয়েছে। এবং তারা জনসম্পৃক্ততা, অর্থাৎ বারবারই আসলে যে প্রজন্ম চত্বরের যে চত্বরটি রয়েছে, অর্থাৎ শাহবাগের চত্বরটি রয়েছে, সেই চত্বরের মধ্যে তারা ঘুরছেন, এবং ঘুরে ঘুরে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলছেন, জনসম্পৃক্ততা তৈরির চেষ্টাটি তারা করছেন। আমাদের কর্মসূচি হচ্ছে যত সময় না, আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আমাদের এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি টিম এসে আমাদের সাথে সমালোচনার মাধ্যমে 35-এর যত সময় না বাস্তবায়ন করছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা 3 ঘন্টা তাদেরকে সময় বেঁধে দিয়েছি, এই 3 ঘন্টার ভিতরে আমাদের আলটিমেটাম যদি তারা একটা সমস্যার সমাধানে যদি না আসে তাহলে আমাদের আন্দোলন চলমান এবং চলতেই থাকবে। এইভাবে চাকরিতে বয়স সীমা আবেদনের বয়স সীমা 35 চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনটি চলছে। এবং তাদের সমন্বয়ে মূলত তারা স্লোগানে কিন্তু মুখর হচ্ছে শাহবাগ প্রজন্ম চত্বর, এবং এই প্রজন্ম চত্বরে কিন্তু ক্রমাগতই বলা চলে যে বাড়তে শুরু করেছে, অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, যারা সেই প্রত্যাশীরা কিন্তু ক্রমান্বয়ে আসলে জড়ো হচ্ছেন, জড়ো হয়ে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা শরিক হচ্ছেন, এবং তারা একটি
আলটিমেটাম দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ছাত্র, বলা হচ্ছে ছাত্র জনতা সরকারের কাছে তারা একটা আলটিমেটাম দিয়েছে, খুব দ্রুতই তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত, দাবি আদায় না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, তারা এই অবস্থান কর্মসূচি অর্থাৎ এখানেই তারা থাকবে না, এমনকি তাদের হুঁশিয়ারি। প্রদর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে সরকারি চাকরিতে বয়সসীমা 35 করবার যে তথ্য, এই ছিল আমাদের কাছে শাহবাগ থেকে সর্বশেষ। Thank you.